আজি আমি অষ্টম শ্রেণী জ্যামিতি বহিরে থিবা অনুশীলনী 3A করিবা যাহা কি চতুর্ভুজ বিষয়ে আছে চতুর্ভুজ মানে চারি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র ত্রিভুজ মানে তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র পঞ্চভুজ মানে পাঁচ বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র অষ্টভুজ মানে আঠ বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র কিন্তু আমি খালি পড়িয়া চতুর্ভুজ বিষয়ে মানে চারি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র চারটা বাহু দিব এবং আবদ্ধ হয়েকি দিব দেখো এই চিত্রকু দেখো এই চিত্রে এ বি সি ডি গোটে কোণ চতুর্ভুজ কাহিঁকি না এর চারটা বাহু অছি আর আবদ্ধ হয়েকি অছি যদি চারটা বাহু দিব এক দুই তিন চারি ইয়াকু তুমি চতুর্ভুজ কইব কি কইবনি কাহিঁকি না চারটা বাহু তো অছি কিন্তু আবদ্ধ হয়েকি নাই আম ডেফিনেসন অনুযায়ী চারি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকু চতুর্ভুজ কুয়াযায় এটি যদি তুমি দেখিব এ বি সি ডি চতুর্ভুজকু এ বি সি ডি ইয়ে হচ্ছে গোটে চতুর্ভুজ হ্যাঁ ইয়ে চতুর্ভুজের কতটা বাহু আছে চারটা বাহু কোন কোন বাহু না এ বি বাহু বি সি বাহু সি ডি বাহু আউ এ ডি বাহু তো এমিতি আমি কইপারিবা যে এ বি বি সি সি ডি আউ এ ডি এই চারি বাহুর সমষ্টিরে এ বি সি ডি চতুর্ভুজ তৈরি হয়েছে তো আমি এমতি লিখিবা যে এ বি সি ডি চতুর্ভুজ সমান এ বি বাহু ইউনিয়ন বি সি বাহু ইউনিয়ন এসি বাহু সি ডি বাহু ইউনিয়ন এ ডি বাহু বুঝিগলা চারটা বাহু কোন কোন অছি এ বি বি সি সি ডি আউ এ ডি এই চারটা বাহুর সংযোগরে তৈরি হয়েছি এ বি সি ডি চতুর্ভুজ তো এবার দেখ চতুর্ভুজ কত প্রকার আউ কোন কোন দেখো চতুর্ভুজ সাধারণত দুই প্রকার গোটে হচ্ছে উত্তল চতুর্ভুজ এবং অন্যটি হচ্ছে অবতল চতুর্ভুজ তো এক ভিতরে ফরক কোণ আছে উত্তল চতুর্ভুজ ও অবতল চতুর্ভুজ বাস্তবরে কোণ দেখো যে চতুর্ভুজর কর্ণদ্বয় পরস্পরক চতুর্ভুজর অন্তর্দেশে ছেদ করতে তাহা এক উত্তল চতুর্ভুজ অন্যথা যা এক অবতল চতুর্ভুজ হব মানে যে চতুর্ভুজর কর্ণদ্বয় পরস্পরক চতুর্ভুজর অন্তর্দেশে ছেদ করতে না তাকে কুয়াযাব অবতল চতুর্ভুজ দেখো মু তোমাকে চিত্র মাধ্যমে বুঝাউছি ধরা যাও আম পাখে এমতি গোটে চতুর্ভুজ অছি যার না হচ্ছে এ বি সি ডি চতুর্ভুজ এবং তার কর্ণ যদি আমাকে অঙ্কন করতে কুয়াযাব আমি দুইটা কর্ণ অঙ্কন করে পার গোটে হচ্ছে বিডি কর্ণ আর গোটে হচ্ছে এসি কর্ণ সে পরস্পরক চতুর্ভুজর অন্তর্দেশে ছেদ করতে তো এটা গোটে কি চতুর্ভুজ হব উত্তল চতুর্ভুজ কিন্তু সেই হিসাবে যদি মু আউ গোটে চতুর্ভুজ অঙ্কন করিবি এমিতি এক দুই তিন চারি এটা গোটে চতুর্ভুজ কি নুহে তোমাকে চতুর্ভুজ কাহিঁকি না আর চারটা বাহু অছি আউ আবদ্ধ বি হয়েকি অছি চারি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকু হিঁ তো চতুর্ভুজ কহিবা ইয়ার না আমি দেবা পি কিউ আর আউ এস ইয়ার ইয়ার কর্ণ দুইটা কি কি হব তোমাকে দুইটা কর্ণ হব গোটে হব পিআর কর্ণ এবং কিউএস কর্ণ এমানে দেখো এই দুইটা কর্ণ কোণ চতুর্ভুজর অন্তর্দেশে পরস্পরক ছেদ করছেন কি না তাহলে এটা কি প্রকার চতুর্ভুজ হব অবতল চতুর্ভুজ বুঝিপারল তো বর্তমানে আউ গোটে কথা তুমি মনে রখ যে চতুর্ভুজর অন্তর্দেশ হচ্ছে গোটে উত্তল সেট কিন্তু চতুর্ভুজর বহির্দেশ গোটে উত্তল সেট নুহে চতুর্ভুজ বাহারে কিছু বিন্দু নথায় বুঝিপারল না নাহি চলো টিকে আগুকু যা এক নম্বর প্রশ্নকু যদি তুমি দেখিব সে কইছি যে কিছু উক্তি দিয়া হয়েছে তুমি কুহ কোটা চতুর্ভুজ বিষয়ে ঠিক উক্তি আর কোটা চতুর্ভুজ বিষয়ে ভুল উক্তি যেটি ঠিক উক্তি দেখিব তা পাখে টিক চিহ্ন দেব যেটি ভুল উক্তি দেখিব তা পাখে ক্রস দেব বা ভুল চিহ্ন দেব চলো চতুর্ভুজর কর্ণদ্বয় পরস্পরক চতুর্ভুজর অন্তর্দেশে ছেদ করতে ঠিক কথা দেখো ইয়ে চতুর্ভুজকু দেখো ইয়ে চতুর্ভুজরে কোণ হয়েছি না কর্ণ দুইটা পরস্পরক চতুর্ভুজর অন্তর্দেশে ছেদ করছেন কিন্তু অবতল চতুর্ভুজ হচ্ছে গোটে স্পেশাল কেস হ্যাঁ কিন্তু সাধারণত যেহেতু আমি কইছি চতুর্ভুজর কর্ণদ্বয় পরস্পরক চতুর্ভুজর অন্তর্দেশে ছেদ করতে এটা ঠিক কইছি কিন্তু যদি কহব সবু চতুর্ভুজর সমস্ত চতুর্ভুজ যেকোন চতুর্ভুজর কর্ণ দুইটা পরস্পরক চতুর্ভুজর অন্তর্দেশে ছেদ করতে তাহলে ভুল হয়েযাব কেন অবতল চতুর্ভুজ গোটে প্রকার চতুর্ভুজ যাহার কর্ণ দুইটা পরস্পরক চতুর্ভুজর অন্তর্দেশে ছেদ করতে না দেখো যেকোন চতুর্ভুজর কর্ণদ্বয় পরস্পরক সর্বদা চতুর্ভুজর অন্তর্দেশে ছেদ করতে না কেবে এটা ভুল অছি কিনা তুমি অবতল চতুর্ভুজকে এটি এক্সক্লুড করে দিয়েছ অবতল চতুর্ভুজ হচ্ছে গোটে স্পেশাল কাইন্ড অফ চতুর্ভুজ
ଯାହାକି କର୍ଣ୍ଣଦ୍ୱୟ ପରସ୍ପରକୁ ଚତୁର୍ଭୁଜର ଅନ୍ତର୍ଦେଶରେ ଛେଦ କରନ୍ତି ନାହିଁ, ସେମାନେ ବାହାରେ ଛେଦ କରିବେ, ଯଦି ଆକୁ ବଢ଼େଇଦେବ ଏଠି ବାହାରେ କି ଯେଉଁଠି ଛେଦ କରିବେ ଯାଇକି ହେଲା। ଚାଲ, ଯେଉଁ ଚତୁର୍ଭୁଜର ଅନ୍ତର୍ଦେଶ ଏକ ଉତ୍ତଳ ସେଟ୍, ସେ ଚତୁର୍ଭୁଜ ଏକ ଉତ୍ତଳ ଚତୁର୍ଭୁଜ, ହଁ ଉତ୍ତଳ ଚତୁର୍ଭୁଜ ଗୁଡ଼ାର ଅନ୍ତର୍ଦେଶ ହେଉଛି ଉତ୍ତଳ ସେଟ୍। ଚାଲ ଠିକ୍ ଅଛି, ଏଇଟା ଚତୁର୍ଭୁଜର ପ୍ରତ୍ୟେକ କର୍ଣ୍ଣ ଏକ ଉତ୍ତଳ ସେଟ୍, ଚତୁର୍ଭୁଜର ପ୍ରତ୍ୟେକ କର୍ଣ୍ଣ ଉତ୍ତଳ ସେଟ୍, ଠିକ୍ କଥା। ଚତୁର୍ଭୁଜର ବହିର୍ଦେଶ ଉତ୍ତଳ ସେଟ୍, ନା ମୁଁ କହିଥିଲି କେବଳ ଅନ୍ତର୍ଦେଶଟା ଉତ୍ତଳ ସେଟ୍, ବହିର୍ଦେଶ ଉତ୍ତଳ ସେଟ୍ ନୁହେଁ। ଚତୁର୍ଭୁଜର ବହିର୍ଦେଶକୁ ବିନ୍ଦୁମାନଙ୍କର ସେଟ୍ କୁହାଯିବ, ଭୁଲ, ବାହାରେ କିସ ବିନ୍ଦୁ ଅଛି ବେ, କିଛି ତ ନାହିଁ, ଯାହା ବି ବିନ୍ଦୁ ଅଛି ତା ଉପରେ ଅଛି ଚତୁର୍ଭୁଜର, ହେଲା, ତା ବାହୁ ଗୁଡ଼ା ହେଉଛି ବିନ୍ଦୁମାନଙ୍କର ସେଟ୍। ଚାଲ, ଏକ ଚତୁର୍ଭୁଜ ଓ ଏହାର ଅନ୍ତର୍ଦେଶ ସଂଯୋଗରେ ଗଠିତ ସେଟ୍କୁ ଚତୁର୍ଭୁଜାକୃତି ବିଶିଷ୍ଟ କ୍ଷେତ୍ର କୁହାଯାଏ, ଠିକ୍ କଥା। ଗୋଟେ ଚତୁର୍ଭୁଜ ଆଉ ତାର ଅନ୍ତର୍ଦେଶକୁ ନେଇକି ଗଠିତ ସେଟ୍କୁ ଆମେ କହିବା ଚତୁର୍ଭୁଜାକୃତି ବିଶିଷ୍ଟ କ୍ଷେତ୍ର। ଏକ ଚତୁର୍ଭୁଜ ଓ ଏହାର ଅନ୍ତର୍ଦେଶ ମଧ୍ୟରେ କୌଣସି ସାଧାରଣ ବିନ୍ଦୁ ନଥାଏ। ଗୋଟେ ଚତୁର୍ଭୁଜ ଆଉ ତାର ଅନ୍ତର୍ଦେଶ ଭିତରେ କିଛି ସାଧାରଣ ବିନ୍ଦୁ ଅଛି କି ନାହିଁ, ଅନ୍ତର୍ଦେଶ ମାନେ ବୁଝିପାରୁଛ ନା, ଏଇ ଭିତର ଭିତର ଅଂଶ ଗୁଡ଼ା, ଏଗୁଡ଼ା ହେଉଛି ଚତୁର୍ଭୁଜର ଅନ୍ତର୍ଦେଶ। ଅନ୍ତର୍ଦେଶ ଆଉ ଚତୁର୍ଭୁଜ ଭିତରେ କିଛି ସାଧାରଣ ବିନ୍ଦୁ ଅଛି କି ନାହିଁ, ସେ ଠିକ୍ କଥା କହିଛି ଯେ ଅନ୍ତର୍ଦେଶ ମଧ୍ୟରେ କୌଣସି ସାଧାରଣ ବିନ୍ଦୁ ନଥାଏ, ଟିକ୍ ମାରିବ ଏଠି, ବୁଝିପାରିଲ ନା। ଚାଲ, ଚାରିଗୋଟି ବାହୁ ଦ୍ୱାରା ଆବଦ୍ଧ କ୍ଷେତ୍ରକୁ ଚତୁର୍ଭୁଜ କୁହାଯାଏ, ଏ ତ ଛୁଆ ବି କହିଦେବ, ଚତୁର୍ଭୁଜର ଡେଫିନେସନ୍ ହିଁ ତ ଏହା, ଚାରିଟା ବାହୁ ଦ୍ୱାରା ଆବଦ୍ଧ କ୍ଷେତ୍ରକୁ ଚତୁର୍ଭୁଜ କୁହାଯାଏ, ଏଠି ତୁମେ ଟିକ୍ ମାରିବ, ବୁଝିପାରିଲ କି ନାହିଁ। ଚାଲ ଆମେ ଆଗକୁ ଯିବା, ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଅଛି ଦୁଇ ନମ୍ବର। ଦୁଇ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ କ'ଣ ଅଛି ପଢ଼ିଲ ଦେଖିବା, ଦୁଇ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଆମ ପାଇଁ କ'ଣ ଦେଇଛି କୁହ। ଶୂନ୍ୟ ସ୍ଥାନ ପୂରଣ କରିବା ପାଇଁ କହିଛି ଆମକୁ, ଆମକୁ କିଛି ଉକ୍ତି ଦେଇଛି ଆଉ ସେ ଉକ୍ତିରେ କିଛି ଶୂନ୍ୟ ସ୍ଥାନ ଆମକୁ ଛାଡ଼ି ଦେଇଛି, ଆମକୁ କହିଛି ତମେ ସେଇଟା ଫୁଲଫିଲ୍ କର। ଦେଖ, ଦୁଇ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ପ୍ରଥମେ କ'ଣ କହିଛି, ଏକ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ରର ଡେସ୍ ସମାନ ହେଲେ ଚିତ୍ରଟି ଗୋଟେ ରମ୍ବସ୍ ହବ, ଚିତ୍ରଟି ରମ୍ବସ୍ ହେବ। ତ ସମସ୍ତେ ତମେ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ଦେଖିଛ, ସାମାନ୍ତରିକ ଚିତ୍ରରେ କ'ଣ ହୁଏ ନା, ତାର ବିପରୀତ ବାହୁ ଗୁଡ଼ିକ ପରସ୍ପର ସମାନ ଆଉ ସମାନ୍ତର, ମାନେ ଏ ବି ବାହୁ ସହିତ ସି ଡି ବାହୁ ସମାନ ଆଉ ସମାନ୍ତର, ଏ ଡି ବାହୁ ସହିତ ବି ସି ବାହୁ ସମାନ ଆଉ ସମାନ୍ତର, ମାନେ ଏମିତି ଲେଖିପାରିବ ଏ ବି ବାହୁ ସମାନ ସି ଡି ବାହୁ ଏବଂ ଏ ବି ବାହୁ ସମାନ୍ତର ସି ଡି ବାହୁ। ସେଇଭଳିଆ ବି ସି ବାହୁ ସମାନ ଏ ଡି ବାହୁ ଆଉ ବି ସି ବାହୁ ସମାନ୍ତର ଏ ଡି ବାହୁ, ବୁଝିପାରିଲେ କି ନାହିଁ। ଏଇଟା ହେଉଛି ସାମାନ୍ତରିକ ଚିତ୍ରର ଡେଫିନେସନ୍। କିନ୍ତୁ ରମ୍ବସ୍ କାହାକୁ କୁହାଯିବ, ରମ୍ବସ୍ ହେଉଛି ଗୋଟେ ଚତୁର୍ଭୁଜ ଯାହାର କି ସବୁଗୁଡ଼ା ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ପରସ୍ପର ସମାନ। ଦେଖ, ଏଠି ଯଦି ତମେ ଦେଖିବ ଏ ବି ସି ଡି ରମ୍ବସ୍କୁ, ଏହାର ସବୁଗୁଡ଼ା ବାହୁ ପରସ୍ପର ସମାନ, ହେଲା, ଆଉ ବିପରୀତ ବାହୁ ପରସ୍ପର ସମାନ୍ତର। ତମେ ଦେଖିବ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ରଟା କେତେବେଳେ ରମ୍ବସ୍ ହେଇଯିବ, ଯେତେବେଳେ ତାର ସବୁଗୁଡ଼ା ବାହୁ ସମାନ ହେଇଯିବ। ସବୁଗୁଡ଼ା ବାହୁ ଯଦି ସମାନ ହେଇଯିବ, ଏ ବି ସି ଡି ବି ସି ଆଉ ଏ ଡି ସବୁଗୁଡ଼ା ଯଦି ସମାନ ହେଇଯିବ, ତାହେଲେ ସେଇଟା ରମ୍ବସ୍ ହେଇଯିବନି, ବୁଝିପାରିଲ ନା। ତ ବାହୁ ଲେଖିବ, ଉତ୍ତର ହବ ବାହୁ, ଯେ ଏକ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ରର ବାହୁ ସମାନ ହେଲେ ଚିତ୍ରଟି ଗୋଟେ ରମ୍ବସ୍ ହବ, ହେଲା। ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ କ'ଣ ଅଛି ଆମ ପାଖରେ, ଏକ ଡେସ୍ର କୋଣ ମାନ ସମକୋଣ ହେଲେ ହଁ ଚିତ୍ରଟି ଆୟତ ଚିତ୍ର ହେବ, ଚିତ୍ରଟି ଆୟତ ଚିତ୍ର ହେବ। ଆୟତ ଚିତ୍ର ଦେଖିଛ ସମସ୍ତେ, ଆୟତ ଚିତ୍ର ହେଉଛି ଗୋଟେ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ଯାହାର କି ପ୍ରତ୍ୟେକ କୋଣର ପରିମାଣ 90 ଡିଗ୍ରୀ। ଏଠି ଦେଖ, ଏଇ ଯେଉଁ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ରଟା ଯଦି ତାର ସବୁଗୁଡ଼ା ବାହୁ ସିଧା ହେଇଯିବ, 90 ଡିଗ୍ରୀ ହେଇଯିବ, ତାହେଲେ ସେ ଗୋଟେ ଆୟତ ଚିତ୍ର ହବନି। ତେଣୁ ଏକ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ରର କୋଣ ମାନ ସମକୋଣ ବା 90 ଡିଗ୍ରୀ ହେଲେ ସବୁଗୁଡ଼ା କୋଣ ଯଦି 90 ଡିଗ୍ରୀ ତମେ କରିଦେବ, ସେ ଗୋଟେ ଆୟତ ଚିତ୍ର ହେଇଯିବ, ହେଲା। ଦେଖ, ସାମାନ୍ତରିକ ଚିତ୍ରଟା, ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ଯଦି ସବୁଗୁଡ଼ା ବାହୁକୁ ତମେ ଏଠି ସିଧା କରିଦେବ ନା, ସବୁଗୁଡ଼ା କୋଣକୁ 90 ଡିଗ୍ରୀ କରିଦେବ, ତାହେଲେ ସେ ହେଇଯିବ ଆୟତ ଚିତ୍ର। ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ଆଉ ଆୟତ ଚିତ୍ର ଭିତରେ କ'ଣ ଫରକ ଅଛି? ଦେଖ, ଗୋଟେ ଆୟତ ଚିତ୍ରକୁ ତମେ ଗୋଟେ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର କହିପାରିବ, କାହିଁକି ତାର ବିପରୀତ ବାହୁ ପରସ୍ପର ସମାନ ଆଉ ସମାନ୍ତର, କିନ୍ତୁ ଗୋଟେ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ରକୁ ତମେ ଆୟତ ଚିତ୍ର କହିପାରିବ ନାହିଁ। ସାମାନ୍ତରିକ ଚିତ୍ରର କର୍ଣ୍ଣ ଦୁଇଟା ପରସ୍ପର
समान नुहे किंतु आयत चित्र कर्ण दुटा परस्पर समान हला ये किसी बेसिक डिफरेंस तो ये कौन लिख एक कि चित्र एक सामांतरिक चित्र कोण मान समकोण हेले चित्रटी गोटे आयत चित्र हम बुझीला चल आगे जावा सी नंबर प्रश्न आम कौन दी कह एक डेस्र कोण मान समकोण हेले समकोण मान 90 डिग्री हेले चित्रटी वर्गचित्र हेब तुम्हें वर्गचित्र समस्त देखिच वर्गचित्र होची एमती तार सबु बाहु समान गोटे चतुर्भुज जहाँ सबु बाहु समान एवं प्रत्येक कोणर परिमाण 90 डिग्री देख रम्बस रम्बसटा गोटे वर्गचित्र होपर रम्बसर जदि सबुगुड़ा कोण 90 डिग्री होइजिव ताले से गोटे वर्गचित्र होइजिव हला तो गोटे रम्बसर प्रत्येक कोण जदि समकोण हबो ताले से वर्गचित्र होइजिव देखो एंदी बंकेई गेछे जे से सीधा होइजिव वर्गचित्र होइजिव गोटे वर्गचित्र को आमे गोटे रम्बस कहि परिबा किंतु गोटे रम्बस को आमे केबे वर्गचित्र कहि परिबा नाही हला रम्बसर भी सबुगुड़ा बाहुर दैर्घ्य समान वर्गचित्र भी सबुगुड़ा बाहुर दैर्घ्य समान किंतु डिफरेंस होउछि वर्गचित्र प्रत्येक कोणर परिमाण 90 डिग्री हला चलो परवर्ती प्रश्न को क्वेश्चन नंबर डी एक आयत चित्रर डेस डेस समान हेले बाहु हला आयत चित्र जदि सबुडा बाहु समान कर देमि तले सेड वर्गचित्र होइ जइबो एक आयत चित्रर डेस समान हेले ताहा एक वर्गचित्र हेब आयत चित्र सबुडा बाहु को समान कर दियो ताले से गोटे वर्गचित्र होइ जइबो बुझि पाला ना चल आगे जावा इ कौन क्वेश्चन अच्छी कह कौनसी चतुर्भुज एक जोड़ा विपरीत बाहु समांतर हेले हाँ जदि एक जोड़ा विपरीत बाहु परस्पर सहित समांतर हम माने ए बी सांगे सी डी समांतर बी सी सांगे ए डी समांतर तार गोटे सामांतरिक चित्र बुझिपारे कि नहीं कौन सी चतुर्भुज एक जोड़ा विपरीत बाहु समांतर हेले चित्रटी एक डेस हेब माने गोटे सामांतरिक चित्र हेब सामांतरिक चित्र हेब आउ किछि अछि परवर्ती प्रश्न हाँ तो डी एफ कौ कौन क्वेश्चन अच्छे कौन सी चतुर्भुजर दुई जोड़ा विपरीत बाहु समांतर हेले चित्रटी डेस हेब कौन सी चतुर्भुज दुई जोड़ा विपरीत बाहू जदि समांतर हम अरे ये तो सही कथा पचारल ना कौन सी चतुर्भुज एक जोड़ा विपरीत बाहू समांतर अरे ये एक जोड़ा कही ना अच्छा एक जोड़ा कही मैंने केवल जोड़िए बाहू आ गए असमांतर रोक मान एम एक जोड़ा कही मान देख ये कौन है ए बी सी डी चतुर्भुज तुम देखो ना एठी केवल ए बी सांगे सी डी समांतर किंतु ए डी आउ बी सी परस्पर सहित समांतर नुहे एम जी बढ़े दब से आगे जाए गोटे मीट होती है जी आगे जाए गोटे धक्का लगे तो ये दुटा समांतर नुहति किंतु किंतु ए बी आउ सी डी परस्पर सहित समांतर एक जोड़ा कही ना तो एक जोड़ा विपरीत बाहु जदि समांतर हम तेल गोटे ट्रापिजियम आम कह गोटे ट्रापिजियम तो ये लिख ट्रापिजियम हाँ ये लिखे ट्रापिजियम ट्रापिजियम केवल गोटे जोड़ा बाहू परस्पर सहित समांतर आउ गोटे बाहू आउ दुटा बाहू आउ गोटे जोड़ा बाहू परस्पर सहित समांतर नुहति केवल गोटे जोड़ा बाहू परस्पर सहित समांतर किंतु ये देख से पचार कौन चतुर्भुज दुई जोड़ा ये देख दुटा जोड़ा ए बी सांगे सी डी आउ ए डी सांगे बी सी कौन सी चतुर्भुज दुई जोड़ा विपरीत बाहू समांतर हेले चित्रटी डेस हम चित्रटी सामांतरिक चित्र हेब कि चित्र हेब
ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ହେବ। ହେଲା ଚଲ ଆଉ ଅଛି ଆହୁରି ଅଛି ହଁ ମୁଁ ଟିକେ ଲିଭେଇ ଦେଉଛି ତାହେଲେ ଏଇଠି ହଁ କୁହ କ'ଣ କ୍ୱେଶ୍ଚେନ୍ ଅଛି ଜି ହଁ ଟ୍ରାପିଜିୟମର ଦୁଇ ସମାନ୍ତର ବାହୁ ମଧ୍ୟବର୍ତ୍ତୀ ଦୂରତାକୁ ଏହାର ଡେସ୍ କୁହାଯାଏ। ଦେଖ ଗୋଟେ ଟ୍ରାପିଜିୟମର ଦୁଇଟା ସମାନ୍ତର ବାହୁ ମଧ୍ୟବର୍ତ୍ତୀ ଦୂରତାକୁ ଏହା କ'ଣ କହିବା ଟ୍ରାପିଜିୟମର ଉଚ୍ଚତା କହିବା କ'ଣ କହିବା ଟ୍ରାପିଜିୟମର ଉଚ୍ଚତା ଏ ଯେଉଁ ଏଏମ୍ ମାନେ ଲମ୍ବ ପରପେଣ୍ଡିକୁଲାର ଏଏମ୍ ଇଜ୍ ପରପେଣ୍ଡିକୁଲାର ଟୁ ସେଠି ଏଇଟା ହିଁ ତ ତାର ସମାନ୍ତର ବାହୁ ଦୁଇଟା ମଧ୍ୟବର୍ତ୍ତୀ ଥିବା ଦୂରତା ତାହେଲେ ୟାକୁ ହିଁ କୁହାଯିବ ଟ୍ରାପିଜିୟମର ଉଚ୍ଚତା। ଚାଲ ଆଉ କ'ଣ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଅଛି କୁହ ଏ ବି ସି ଡି ଚତୁର୍ଭୁଜର ଏ ବି ସମାନ୍ତର ସି ଡି ଏବଂ ଏ ଡି ସମାନ୍ତର ବି ସି ଏବଂ ମେଜରମେଣ୍ଟ ଏ ବି ସି ଇକ୍ୱାଲ୍ ଟୁ 90 ଡିଗ୍ରୀ ହେଲେ ଚତୁର୍ଭୁଜ ଟି ଏକ ଡେସ୍। ହେଲା ତ ଦେଖ ଏ ବି ସି ଡି କହିଛି ଚତୁର୍ଭୁଜ ଯାହାର ଏ ବି ସମାନ୍ତର ସି ଡି ଆଉ ଏ ଡି ସମାନ୍ତର ବି ସି ତାହେଲେ ଦୁଇ ଯୋଡ଼ା ବିପରୀତ ବାହୁ ପରସ୍ପର ସହିତ ସମାନ୍ତର ଏଠି ତୁମେ ଦେଖିବ ଏ ବି ସି ଡି ଏ ବି ସାଙ୍ଗରେ ସମାନ୍ତର ସି ଡି ଏ ଡି ସାଙ୍ଗରେ ସମାନ୍ତର ବି ସି ଆଉ ଏ ବି ସି 90 ଡିଗ୍ରୀ ମାନେ ଗୋଟେ କୋଣ ଦେଇଥିଲା 90 ଡିଗ୍ରୀ। ପ୍ରଥମେ ତ ଆମେ ଜାଣିଥିଲେ ଯେ ଏଇଟା ଗୋଟେ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ଗୋଟେ କୋଣ 90 ଡିଗ୍ରୀ ହେଇଗଲା ମାନେ ତାର ସବୁଗୁଡ଼ା କ'ଣ 90 ଡିଗ୍ରୀ ହେଇଯିବ ବୁଝିପାରିଲେ କି ନାହିଁ। ଯଦି ସାମାନ୍ତରିକ ଚିତ୍ରର ଗୋଟେ କୋଣ ସମକୋଣ ତାହେଲେ ସେଇଟା ହେଇଯିବ ଗୋଟେ ଆୟତ ଚିତ୍ର କି ଚିତ୍ର ହେଇଯିବ ଏଇଟା ଆୟତ ଚିତ୍ର ବୁଝିହେଲା। ଏଇଥି ସହିତ ତମର 2 ନମ୍ବର ଅଙ୍କ ସରିଯାଇଛି କି ସବୁ ଚାଲ 3 ନମ୍ବରକୁ ଯିବା। 3 ନମ୍ବର ପ୍ରଶ୍ନ କହିଛି ଆମକୁ କିଛି ଉକ୍ତି ଦିଆଯାଇଛି କୁହ କେଉଁ ଉକ୍ତି ଗୁଡ଼ିକ ଠିକ୍ ଆଉ କେଉଁ ଉକ୍ତି ଗୁଡ଼ିକ ଭୁଲ। ଯେମିତିକି ପ୍ରତ୍ୟେକ ଆୟତ ଚିତ୍ର ହେଉଛି ଗୋଟେ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ଆୟତ ଚିତ୍ର ଗୁଡ଼ାକୁ ଆମେ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର କହିଦେଇପାରିବା ଠିକ୍ କଥା କାହିଁକିନା ସାମାନ୍ତରିକ ଚିତ୍ରର ଡେଫିନେସନରେ ଆୟତ ଚିତ୍ର ଆସିଯାଉଛି ମାନେ ଯେଉଁ ଚତୁର୍ଭୁଜର ବିପରୀତ ବାହୁ ଗୁଡ଼ିକ ପରସ୍ପର ସମାନ୍ତର ତାହାକୁ ଆମେ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର କହିବା। ଆୟତ ଚିତ୍ରରେ ତ ବିପରୀତ ବାହୁ ଗୁଡ଼ିକ ପରସ୍ପର ସହିତ ସମାନ୍ତର ତାହେଲେ ଆୟତ ଚିତ୍ର ବି ଗୋଟେ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ହବ କିନ୍ତୁ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ଆୟତ ଚିତ୍ର ହେଇପାରିବନି। ଆୟତ ଚିତ୍ର ହବା ପାଇଁ ଆଉ ଗୋଟେ ସର୍ତ୍ତ ରହୁଛି ତାର ପ୍ରତ୍ୟେକ କୋଣର ପରିମାଣ 90 ଡିଗ୍ରୀ ହବା ଦରକାର ହେଲା ତେଣୁ ସେ କହିଛି ଆୟତ ଚିତ୍ର ହେଉଛି ଗୋଟେ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ଠିକ୍ କଥା କହିଛି। ତାପରେ ଦେଖ ପ୍ରତ୍ୟେକ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ଏକ ଟ୍ରାପିଜିୟମ ଦେଖ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ହବା ପାଇଁ ସର୍ତ୍ତ ହେଉଛି ତାର ଦୁଇ ଯୋଡ଼ା ବିପରୀତ ବାହୁ ପରସ୍ପର ସମାନ୍ତର ହେବେ। ଟ୍ରାପିଜିୟମ ହବା ପାଇଁ ସର୍ତ୍ତ ହେଉଛି ଯେ ତାର ଏକ ଯୋଡ଼ା ବାହୁ ପରସ୍ପର ସହିତ ସମାନ୍ତର ହେବେ ଆଉ ଏଇ ଯେଉଁ ଦୁଇଟା ଯୋଡ଼ା ବାହୁ ବିଷୟରେ କିଛି ସୂଚନା ଦିଆଯାଇ ନାହିଁ ଏଇଟା ସମାନ୍ତର ହେଲେ ହବ ନହେଲେ ନାହିଁ ବୁଝିପାରିଲେ କି ନାହିଁ। ଜେନେରାଲି ଅସମାନ୍ତର ହୁଏ କିନ୍ତୁ ଏ ଦୁଇଟା ବାହୁ ବିଷୟରେ ଆମକୁ ତାର ଡେଫିନିସନରେ କୌଣସି ସୂଚନା ଦିଆଯାଇ ନାହିଁ ସେ କେବଳ କହିଛି ଯେଉଁ ଚତୁର୍ଭୁଜର ଏକ ଯୋଡ଼ା ବିପରୀତ ବାହୁ ପରସ୍ପର ସମାନ୍ତର ତାହାକୁ ଆମେ ଟ୍ରାପିଜିୟମ କହିବା। ତ ସେଇ ହିସାବରେ ଆମେ ଯଦି ଦେଖିବା ସାମାନ୍ତରିକ ଚିତ୍ରଟା ହେଉଛି ଗୋଟେ ଟ୍ରାପିଜିୟମ ହବ ହେଲା ବୁଝିପାରୁଛ ନା ତ ଏଇଟା ବି ଠିକ୍ ଆସିବ। ତାପରେ ଦେଖ ପ୍ରତ୍ୟେକ ବର୍ଗଚିତ୍ର ଏକ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ପ୍ରତ୍ୟେକ ବର୍ଗଚିତ୍ର ଗୁଡ଼ାକୁ ମୁଁ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର କହିପାରିବି ହଁ କାହିଁକିନା ବର୍ଗଚିତ୍ରର ବି ବିପରୀତ ବାହୁ ପରସ୍ପର ସହିତ ସମାନ୍ତର ଠିକ୍ କଥା। ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଦେଇଛି ଯେ ପ୍ରତ୍ୟେକ ରମ୍ବସ ଏକ ବର୍ଗଚିତ୍ର ରମ୍ବସ ଗୁଡ଼ାକୁ ମୁଁ ବର୍ଗଚିତ୍ର କହିପାରିବି ନା ବର୍ଗଚିତ୍ରକୁ ମୁଁ ରମ୍ବସ କହିପାରିବି ବର୍ଗଚିତ୍ରକୁ ରମ୍ବସ କୁହାଯାଇପାରିବ କିନ୍ତୁ ରମ୍ବସକୁ ବର୍ଗଚିତ୍ର କହିପାରିବିନି କାହିଁକିନା ରମ୍ବସର ବାହୁଡ଼ା ଏମିତି ବଙ୍କା ହେଇକି ଅଛି ସେ ଗୋଟେ ସିଧା ହେଇକି ଛିଡ଼ା ହେଇଗଲେ ମାନେ 90 ଡିଗ୍ରୀ ହେଲେ ପ୍ରତ୍ୟେକ କୋଣର ପରିମାଣ ସେ ଗୋଟେ ବର୍ଗଚିତ୍ର ହବ ସେ କହିଛି ପ୍ରତ୍ୟେକ ରମ୍ବସ ବର୍ଗଚିତ୍ର ଭୁଲ କଥା ଯଦି କହିଥାନ୍ତା ପ୍ରତ୍ୟେକ ବର୍ଗଚିତ୍ର ରମ୍ବସ ହବ ଠିକ୍ କଥା ହେଇଥାନ୍ତା। ଚାଲ ପ୍ରତ୍ୟେକ ରମ୍ବସ ଏକ ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ପ୍ରତ୍ୟେକ ରମ୍ବସ ହେଉଛି ସାମାନ୍ତରିକ ଚିତ୍ର ଏଇଟା ଠିକ୍ କହିଛି। ତାପରେ ପ୍ରତ୍ୟେକ ଆୟତ ଚିତ୍ର ହେଉଛି ଗୋଟେ ବର୍ଗଚିତ୍ର ପ୍ରତ୍ୟେକ ଆୟତ ଚିତ୍ରକୁ ମୁଁ ବର୍ଗଚିତ୍ର ବୋଲି କହିପାରିବି ନା ନା କେମିତି ହବ ଏଇଟା ବର୍ଗଚିତ୍ର ତ ସବୁଗୁଡ଼ା ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ସମାନ କିନ୍ତୁ ଆୟତ ଚିତ୍ରର କେବଳ ବିପରୀତ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ସମାନ ତ ନା ଏଇଟା ହେଇପାରିବନି। ପ୍ରତ୍ୟେକ ଟ୍ରାପିଜିୟମ ଏକ ଆୟତ ଚିତ୍ର ପ୍ରତ୍ୟେକ ଟ୍ରାପିଜିୟମ ହେଉଛି ଆୟତ ଚିତ୍ର ନା ପ୍ରତ୍ୟେକ ଟ୍ରାପିଜିୟମ ଏକ ଆୟତ ଚିତ୍ର ନୁହେଁ କେମିତି ହବ ଏଇଟା ପ୍ରତ୍ୟେକ ଟ୍ରାପିଜିୟମ ଆୟତ ଚିତ୍ର ହେଇପାରିବ ନାହିଁ
काहेकि ना देखो ट्रापिजियम तो विभिन्न आकृति रही पारे ना किंतु आयत चित्र केमती हे परिवो सेटा हे परिवनी आयत चित्र हवा पई सर्वनिम्न योग्यता आउची दुई विपरीत बाहु परस्पर समांतर आ समान हेबे एवं प्रत्येक कोणर परिमाण 90 डिग्री हेबो ट्रापिजियम रो तो सेटा जरूरी नय ना तेनो एटा भूल हबो चलो आगु गुजिबा आ ओछि आगु किछि क्वेश्चन नाही एथि सहित हमर अनुशलनी 3A समाप्त हला धन्यवाद।